এন্ড ঘড়িতে বেজে গেছে 9:18, আমি চলে এসেছি বর্ধমান স্টেশন। তো আজকের ব্লগটা আমি আজকে এখান থেকেই স্টার্ট করছি। তো কেমন আছো সবাই তোমরা? আমি তো খুব ভালো আছি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো আমি যাচ্ছি হাওড়া, ট্রেনে চেপে গেছি। তো হাওড়া থেকে যাব দীঘা। তো আমরা দীঘা ট্রেন ধরতে যাচ্ছি এখান থেকে। আমরা দীঘা ট্রেনে বসে পড়েছি এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে সানিটাকে বললাম হাই করতে, একটু ন্যাকামো করে দিল এখানে। তো আমাদের খাওয়া স্টার্ট অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো এটা ঘুগনি খাওয়া হচ্ছে আমাদের। এটা তো সেকেন্ড টাইম চলছে। তো আমরা দীঘা স্টেশনে নেমে গেছি। মমিতা তো বিশাল খুশি দীঘা স্টেশনে পৌঁছে। তো চলো নেক্সট ডে আমরা দিনটা শুরু করছি এক কাপ চা দিয়ে। তো আমাদের রুমের পাশেই ছিল স্টলটা, তো আমরা এখান থেকে চাটা খাবো। তো এটা হচ্ছে আমাদের রুমের বাইরের ভিউটা, রাস্তাটা খুবই সুন্দর লাগছিলো। তো আমরা এখানে চা খেতে বসে গেছি চারজনই, সামনে একটা সেন্টার টেবিল বানিয়ে। তো আমরা এরপর রেডি হতে যাচ্ছি, ব্রেকফাস্ট করব, দেন আমরা যাব বিচে। তো এক এক করে সব বেরিয়ে পড়েছি আমরা। ও কি সুন্দর লাগছে, হ্যাঁ হেভি। তো আমরা এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা যাচ্ছি বিচে। তো দেখতে পাচ্ছ আমরা তিন বন্ধু যাচ্ছি হাত ধরে হাঁটতে হাঁটতে। আমরা পৌঁছে গেছি বিচে। তো দেখো কি সুন্দর, আমার তো মনে হচ্ছিলো ছুটে গিয়ে জলে নেমে যায়। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, বিশাল মজা করব আমরা বিচে। তো তখন তোমরাও সি ভিউটা দেখে এনজয় করো। দেখো আমরা কী কীভাবে এনজয় করছি। তো আমরা চান টান করে বেরিয়ে গেছি দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চটা করে নেবো এরপর আমরা। লাঞ্চ করার পর আমরা একটু রিলস বানিয়েছি দুজন মিলে। তো বিকেল হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি আবার সি বিচের দিকে বিকেলের ভিউটা এনজয় করতে। ধর ভালো করে ধর। ঠান্ডা
চলে আয় আমাকে ভিডিও দে তারা তো আমরা শপিং করে রুমে চলে এসেছি। তো এই ছিল আজকের আমার ব্লগ। নেক্সট ডে ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।